السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الله رب العالمين الشكرية وطبار درود এবং সালাম আমাদের প্রিয় নবী সাইয়েদেনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুষ্ঠানের শুরুতেই কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, যিনি আমাদেরকে বিভিন্ন জেলা থানা থেকে একত্রিত করে জাতির কাছে কোরআনুল কারিমের সঠিক মেসেজটা পৌঁছানোর ব্যবস্থা করেছে। এই জন্য আল্লাহ শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র এবং মাদ্রাসা থেকেও হাদিস এবং তাফসির নিয়ে ডবল কামিল করছি। বর্তমানে সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজ ক্যান্টনমেন্ট রাজশাহী মহানগরের আমি অ্যারাবিক লেকচারার। আমি লেখাপড়ার জীবনে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছি, শিক্ষকতা জীবনেই তাই করছি। পূর্বের ধারণা কিউআরএফ সম্পর্কে আমার ছিল, সাধারণ বই দেখতাম, স্যারের নাম শুনেছি, এতটুকুই। আমাদের এলাকায় স্যারের ব্যাপারে সমালোচনা আলোচনা নেই, কিছু ব্যক্তি ট্রেনিং নিয়ে গেছেন এগুলো শোনা যায়, কিন্তু এরকম আলোচনা পর্যালোচনা হয়নি। আমার অভিব্যক্তি আমি ব্যক্ত করছি, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে সেরা প্রতিষ্ঠান হলো কিউআরএফ। এটা আমি কাউকে বড় করার জন্য নয় বা কাউকে খাটো করার জন্য নয়, এর ব্যাপারে আমার দলিল আছে। দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবন আদর্শ গ্রহণ করার জন্য রসুলের আদর্শই উত্তম। তো রসুলের আদর্শ কি? একটি সহিহ হাদিসের মধ্যে এসেছে, আমি পড়েছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে রসুলের চরিত্র কি ছিল, তার আখলাক কি ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাদিসে বলেছেন, মা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? অর্থাৎ রসুলের চরিত্র ছিল, আদর্শ ছিল কোরআন। আর সারা কেন বললাম যে বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আমরাও বলি, ওলামায়ে কেরাম বলেন যে আপনারা কোরআনের জ্ঞান অর্জন করুন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। আমি তো বক্তব্য দিই, রমজান মাস আসলে এমনভাবে কোরআন পড়ুন যেন আপনার বাড়িটাই যেন মাদ্রাসা, এরকম আওয়াজ শোনা যায়। কিন্তু আসল বিষয় হলো যে কোরআন বুঝে পড়তে হবে। এটা যে ইসলাম বিরোধীদের বক্তব্য, শুধু কোরআন পড়ুন কোরআন বুঝুন না, এইটা যে কোরআনের শত্রুদের বক্তব্য, রসুলের বিরোধী বক্তব্য, এটা আমরা জানতে পারি নাই। এই মেসেজটা পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠান দেয় নাই, সেটা দিয়েছে কিউআরএফ, ঠিক কিনা বলেন, একটু আওয়াজ দেয়া বলেন। অতএব কোরআন হলো পৃথিবীর সেরা, আল্লাহর পক্ষ থেকে সেরা কিতাব, আর সেটারই মেসেজ একমাত্র প্রাতিষ্ঠানিকভাবে সঠিক মেসেজ দিচ্ছে কিউআরএফ। এজন্য আর আল্লাহ কোরআনুল কারিমের সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এখানে বলা হয়েছে যে তোমরা যদি প্রতিটা কাজে আমরা আল্লাহ সন্তুষ্টি লাগাই, এখানে বলা হয়েছে যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ রসুল বলছেন যে আমার ইত্তেবা করো। ইত্তেবাটাই বুঝতাম না, যেটা আমরা এই ক্লাসে বুঝেছি, স্মরণ এবং অনুসরণ, এটাই হলো ইত্তেবা, ঠিক কিনা ভাই? স্মরণ কোথায় হবে? এটা কোরআন। স্মরণ কীভাবে হবে? বুঝে পড়লে হবে। এই মেসেজটা পৃথিবীর কেউ দেয় নাই, তাহলে রসুলের ইত্তেবাও হয় নাই, তাহলে আল্লাহর কোরআনও মানা হচ্ছে না। তাই আমি বলবো এখানে সব ওলামায়ে কেরাম মানছে, এটা যদি হক হয়, এ কথাটা যদি কোরআনের দলিল থাকে, দলিল হয়। আরেকটা দলিল কোরআনের, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সেরা, সেই সবচেয়ে শ্রেষ্ঠ যে কোরআনের সঠিক জ্ঞান শিক্ষা দেয়। কোরআনের জ্ঞান নাই, কোরআনের সঠিক জ্ঞান শিক্ষা দেয়, আর কোরআনের ব্যাপারে সঠিক মেসেজ
বাংলাদেশ নয় সারা বিশ্বের সঠিক প্রতিষ্ঠান কিউআরএফ। আল্লাহ কবুল করুন, আমিন।